Hello. Thank you. বাবা যে তোকে একটু চা বানিয়ে খাওয়াই ছিল, আমার কিন্তু ইচ্ছা করছিল সেজন্য একঘরে দুই পাখি বাঁধলাম, মানে তোর সাথে কথা বলারও একটা ছুটি হয়ে গেল। আমার সাথে কথা বলার পূর্ব পরিকল্পনা দেখে আমি সত্যি খুব অবাক হচ্ছি। কি করব বল, তোরা এখন বড় হয়ে গিয়েছিস, তার উপর তোদের আবার ওই প্রাইভেসি বলে একটা বিষয় দাঁড়িয়ে গেছে, এখন তো চাইলেই যখন তখন যে কোনো বিষয় নিয়ে তোদের সাথে কথা বলা যায় না। কি বলবে বল? আমি যে কি বলতে চাই সেটা তো তুই জানিস। কি জানিস না? না জানি না তো, কারণ বিয়ে নিয়ে তো আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি, আমি এই মুহূর্তে বিয়ে শাদীর মধ্যে নেই। কেন? অর্ণব বা রাশেদ কাউকে তোর পছন্দ না? না কাউকে পছন্দ না। এই না সেদিন তুই অর্ণবকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলি, তখন তো আর জানতাম না যে ও একটা খুনি। কিন্তু ও যাকে খুন করতে চেয়েছে সেই তো এখন ওর পক্ষ নিয়ে কথা বলছে। তাতে তো আমার কিছুই যায় আসে না। আচ্ছা তুই কি চাস বলতো, অর্ণবকে কি তুই ভালোবাসিস না? কি শুরু করলে বাবা বলতো, আমি তো বললাম যে আমি এখন এগুলো নিয়ে ভাবতে চাই না। ভাবতে চাস না? ভাবতে চাস না নাকি না ভাবার ছুতোয় আসলে নিজের কাছ থেকে নিজে পালিয়ে বেড়াতে চাইছিস? দেখ যা, মানুষ কখনো নিজের কাছ থেকে পালিয়ে বেড়াতে পারে না। তুই হয়তো পৃথিবীর সবকিছু থেকে সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারবি, পালিয়ে বেড়াতে পারবি, কিন্তু নিজের ক্ষেত্রে ইম্পসিবল, কখনো নিজের কাছ থেকে নিজে পালাতে পারবি না। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, কেন আমরা দুজন আসলে দেখতে চেয়েছিলাম তুমি কাকে ভালোবাসো, এবং প্রতি মুহূর্তেই আমি বুঝতে পেরেছি তুমি অর্ণবকেই ভালোবাসো, এবং তোমার অর্ণবের কাছেই ফিরে যাওয়া উচিত। কিন্তু আমারও তো একটা চাওয়া পাওয়া আছে। দেখো অর্ণবই তোমার চাওয়া পাওয়া, হয়তো ছিল এক সময়, এখন আর নেই। জানা এটা তোমার এই মুহূর্তের অভিমান। আমি কোনো ছোট বাচ্চা নই যে অভিমান করব। আমি এর আগে কখনো এই টাইপের ঝামেলা ফেস করিনি, আমি এত প্যাঁচগোজ বুঝি না। অর্ণবকে বিয়ে করলে যে আমি আবার কোনো ঝামেলায় পড়বো না সেটা তো কোনো গ্যারান্টি নেই। আমি এত কিছু বুঝি না, আমি সমস্ত ঝামেলা থেকে মুক্তি চাই। কোনো ঝামেলা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তোমার মুখ থেকে বাবা ডাক্তার যে আবার আমি শুনব এটা আমি চিন্তাও করতে পারি। দেখুন আমরা প্রসঙ্গে কথা বলি, আমি চাই রাশেদ আর জনার বিয়ে হোক। কেন? এখন রাশেদ জনাকে ভালোবাসে, আবার রাশেদ আমার কাছে এসেছিল, এসে আমাকে বলেছে যে আমি যেন জনাকে বিয়ে করি, কিন্তু আমি এখন আর জনাকে চাই না। আমি যেটা চাই সেটা হচ্ছে রাশেদ আর জনার বিয়ের কথা চলছে, তাদের মধ্যে বিয়ে হোক। তোমার এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? তোমার এই সিদ্ধান্তের জন্য আমার নিজেকে দায়ী মনে হচ্ছে।
কেন আপনি নিজেকে কেন দায়ী করছেন? আমি তো আপনাকে দায়ী করছি না। তুমি পাগলামি করছো, কারণ রাশেদ আর জনার যদি বিয়ে হয় তাহলে দুজন কেউই সুখী হবে না। জনা তো রাশেদকে ভালোবাসে না, দুটো জীবনই নষ্ট হবে। মানে আমি যে জনাকে সুখী করতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আমাদের এই লাইফেরই তো কোনো গ্যারান্টি নেই। তাও ঠিক, জীবনের তো কোনো গ্যারান্টি নেই, কিন্তু তারপরও আমি আমার সিদ্ধান্তে অটল। আমি চাই রাশেদ আর জনার বিয়ে হোক। তুমি যদি জনাকে বিয়ে না করো তাহলে তোমার এই সিদ্ধান্তের জন্য আমি নিজেকেই দায়ী মনে করব। এখন তুমি ভেবে দেখো, তুমি জনাকে বিয়ে করবে না তোমার বাবাকে দোষী করবে? হ্যালো, জনা ইসলাম বলছেন? জি বলছি। আমি উত্তর কেসি হসপিটাল থেকে ডাক্তার মুনতাসির মঈন বলছিলাম। বলুন। আমাদের কাছে একটা পেশেন্ট এসেছিল যার মানি ব্যাগ থেকে আপনার নাম্বার পাওয়া গেছে। কিন্তু মানে কে বা পেশেন্টের নাম কি জানতে পেরেছেন? পেশেন্টের এজ 30-32 হবে, দাঁড়িয়ে আছে, হেলদি, লম্বা চোরা। যদি আপনার পরিচিত হয় তো কাইন্ডলি আমাদের হসপিটালে আসলে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আমি এখনই আসছি। আমার কিছু প্রশ্নের উত্তর দিবেন? জি বলুন। আপনি কি জানতেন উনি নেশা করতেন? নেশা? হ্যাঁ, মানে সিগারেট খেতো আমার সামনেই। না ঠিক, এটা আসলে সিগারেট না, উনি অনেকদিন ধরে মাদক সেবন করতেন। কি বলছেন? তাহলে কি এখন কোনো রিহাবে? না আসলে রিহাবে নেওয়ার সময় মনে হয় নাই। ওনার অলরেডি লিভার সিরোসিস হয়ে গেছে এবং ইন্ড স্টেজে আছে আর কি। এখন সবচেয়ে বেটার হয় ওনার কাছে যারা রিলেটিভ আছে তাদেরকে খবর দিলেই ভালো। ডাক্তার, আমি কি ওর সঙ্গে একটু দেখা করতে পারবো? না এখন কথা বলার অবস্থা নেই। আমরা ওনাকে কিছু মেডিকেশন দিয়েছি যেটা পরে উনি এখন ঘুমাচ্ছে, হয়তো বা কিছুক্ষণ পরে আপনার সাথে কথা বলতে পারবেন। হয়তো ওই আপনি কি ঠিক চিনলাম না কি হন আপনি?
ছিল। ভাবছিলাম যে দুটো মানুষ মানে দুজন দুজনকে এভাবে ভালোবাসতে পারে, মানে একজন ভালোবাসার জন্য মেন্টাল মানসিক ভাবে ডিসঅর্ডার হয়ে গেছে, আর একজন ভালোবাসার জন্য নিজেকে উজাড় করে দিয়েছে। কিন্তু তাদের দুজনের কেউই সুখী হতে পারছে না, অথচ আমরা পাশাপাশি থেকে যেতে পারছি। বারবার ভাঙতে ভাঙতে আমি বড় ক্লান্ত। অর্ণব, ভাঙতে চাই না, আমাকে আর ভেঙো না প্লিজ, আমাকে আর ভেঙো না। দেখো জানো, এবার আমাদের গড়ার পালা, আমাদের ভাঙনের কোটা শেষ। আমি আসলে এত কিছু করতে চাইনি। কি করতে চেয়েছিলে? তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চলো করে ফেলি। তারপরে? তারপর কি? নোটে গাছটি মুড়লো, আর আমার গল্পটা ফুরলো। মানে কিছু কিছু সম্পর্ক কখনো শেষ হয় না, জানো না? ছেলে তার জন্য হয়, কনের বিয়ে হয়, বিয়ে, তালাক, সবকিছুর পরও কিছু সম্পর্ক শেষ হয়ে যায়। ওরকম একটা জায়গায় যেখানে ধরা বাধা কোন নিয়ম নেই, কোন ধরা বাধা ছকে বাঁধতে চাইনি কখনো। বিয়ে মানে কি ছকে বাঁধা? বাধাই তো।
কি চাও, কি করতে চাও? তোমার সাথে আমার কোনো বিচ্ছেদ নেই। এটা কি দেখেছ? দেখো, তোমার আঁকা ছবি চাইনিজ বিনাল আর্ট এক্সিবিশনে পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছে। দেখো, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে না? চায়না যেতে হবে তো, আমি শিওর পুরস্কারটা তুমি পাবে, তুমি ডিজার্ভ করো। তুমি এমনটা কেন করলে অর্ণব? আমি তোমাকে অনেক ভালোবাসি। কেমন যেন হয়ে আছে শহরটা, মানুষগুলো থমকে একা, অবাক তাকিয়ে থাকা দূর আরো দূর, হারিয়ে সুর।